8 পাস শিক্ষাগত যোগ্যতায় পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এমন একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন যেখানে কিন্তু বলা হয়েছে 8 পাস শিক্ষাগত যোগ্যতায় পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন, সরকারি দপ্তরে কিন্তু আপনাদের নিয়োগটি করতে চলেছে। এবার আজকের এই আবেদনটি কোন জেলায় প্রকাশিত হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনটি করবার জন্য আপনাদের কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, সকল সমস্ত রকম বর্ণনা একে করে এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। অতএব পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু কমপ্লিট ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আর সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন এই ভিডিওটিতে, একটি লাইক সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো দেরি না করে আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি অন স্ক্রিনে দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সরাসরি অন স্ক্রিনে রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যেই চলে এসেছি। তো এখানে আমি কেন এসেছি এখানে দেখতে পাবেন, এই যে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে 25 মার্চ 2022 তারিখে, যেটা কলকাতা থেকে, ঠিক আছে। তো 25 মার্চ 2022 তারিখে কিন্তু রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে, এই তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের বয়স ধরা হবে। এই জন্যই কিন্তু রিক্রুটমেন্টের যে এই নাম্বারটি আমি এই নাম্বারটি দেখিয়ে দিলাম, ডেট অফ বার্থটি, ঠিক আছে। এবার এই আবেদনটির লাস্ট ডেট কবে সেটাও খুবই গুরুত্বপূর্ণ, তো সেটা দেখে নেওয়া যাক। দেখতে পাবেন লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন। সবার প্রথমে যেটা কথা হলো যে 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদনটি করতে পারবেন ছেলে মেয়ে উভয়, আর এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কোনো রকম অফলাইনের ফরম্যাট নেই, ঠিক আছে। এবার লাস্ট ডেট এখানে বলা হয়েছে কমপ্লিটেড বাই 24/4/2022 তারিখে কিন্তু আপনাদের এই আবেদনটির লাস্ট ডেট। যদি আবেদনটি করতে চান তাহলে হাতে কিন্তু ঠিক এক মাসের মতো সময় আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এই আবেদনটি করতে চান। কম বেস্ট এক মাসের মতো কিন্তু এখানে সময় রয়েছে। এরপরে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন ফি, এখানে কিন্তু কিছু ফি পেমেন্টও আপনাদের করতে হবে, পুরুষ মহিলা উভয়ের জন্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি আপনাদের দিতে হবে। এখানে দেখতেই পাবেন নন রিফান্ডেবল যেটা অ্যাপ্লিকেশন ফি এখানে দিতে বলা হয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিই কাদের কাদের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। অ্যাপ্লিকেশন ফি দেখতে পাবেন আনরিজার্ভ, ওবিসি এ, ওবিসি বি, ওবিসি এ আর ওবিসি বি এর সঙ্গে আনরিজার্ভ মানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য টোটাল যেটা ফি পেমেন্ট লাগবে 150 টাকা কিন্তু ফি পেমেন্ট করতে হবে। এরপরে দেখতে পাবেন যে বলা আছে এসসি এসটি পিএইচ শিডিউল কাস্ট শিডিউল টাইপ এর সঙ্গে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে এখানে আপনাদের শুধুমাত্র 50 টাকা ফি পেমেন্ট করাতে হবে, ঠিক আছে, যেটা অনলাইনের মাধ্যমে ফি পেমেন্ট করাতে পারবেন। আর এখানে ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ফি পেমেন্টটি করিয়ে নিতে পারবেন। কোন অফিসিয়াল সাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে কিন্তু পুরো দেওয়াই রয়েছে। এছাড়া এই আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার, এছাড়া অনলাইনে আবেদন করবার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট, কীভাবে নিয়োগটি করতে চলেছে। সবার প্রথমে আপনাদের যেটা হবে এ মোড অফ এক্সামিনেশন, এরপরে রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্ট হবে, ফিল্ড টেস্ট হবে। তো এইভাবে করেই কিন্তু আপনাদের নিয়োগটি করতে চলেছে। এরপরে দেখা যাক কোন পোস্টের জন্য, আর এজ এখানে কী চাওয়া হয়েছে, এজ এখানে যেটা চাওয়া হয়েছে তার থেকে কিন্তু এস সি এসটিরা 5 বছর বয়সের ছাড়, ওবিসিরা কিন্তু বয়সের 3 বছরের যেটা ছাড় গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেই ছাড়টি কিন্তু এখানে পাবেন, এটা আপনারা মাথায় রাখবেন। তো রিক্রুটমেন্ট কোথা থেকে প্রকাশিত হয়েছে সেটা দেখে নেওয়া যাক। তো অনেকখানে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, মানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে, যার রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার এখানে আপনারা দেখতে পারবেন 5/2022। এখানে অ্যাড্রেস দেখতে পাবেন 149 আচার্য জগদীশচন্দ্র বোস রোড কলকাতা 7000014, ঠিক আছে। এরপরে নিচে একটু স্ক্রোল ডাউন করে আসলে এখানে আপনারা দেখতে পারবেন কোন পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে, পরিবেশ বন্ধু। তো আপনারা যদি কেউ পরিবেশ বন্ধু পোস্টের জন্য আবেদনটি করতে চান সেক্ষেত্রে এখানে কটি ভ্যাকান্সি রয়েছে, 3টে মাত্র ভ্যাকান্সি এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাবেন। এবার কোন কাজটির জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, আর আপনারা যে বেতনটি পাবেন সেটা 2019 অনুযায়ী লেভেল 1 হিসেবে যে বেতনটি দেওয়া হয়ে আসছে কন্টিনিউ সেই বেতনটি কিন্তু এখানে পাবেন। এবার চলে আসবো কোয়ালিফিকেশনের মধ্যে। কোয়ালিফিকেশন আপনাদের যেটা লাগবে, মাস্ট হ্যাভ এ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে ফিজিক্যালি ফিট আপনাদের থাকতে বলা হয়েছে, মানে শরীরের যেটা মাপযোগ সেটা যেন নর্মাল থাকে সেটা এখানে বলা হয়েছে। আর এখানে যে বয়সটি ধরা হবে সেটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী 18 থেকে 40 মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন। আর কোনো রকম যে 8 পাস মাধ্যমিক পাস সেটা কিন্তু চাওয়া হয়নি, নর্মাল কিন্তু 8 পাস এই সকল কাজের জন্য লাগে। অতএব 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন, আর বাইরে কাজ করার কিন্তু অভিজ্ঞতা আপনাদের আগে থেকেই থাকতে হবে। এই কয়েকটি যে আপনাদের মধ্যে যদি ধারণা থাকে তাহলেই আপনারা এই আবেদনটি করতে পারেন। এটা কিন্তু আমি আপনাদের বলে রাখি, এটা কিন্তু নিচু পোস্টের জন্য, ঠিক আছে।
তো বন্ধুগণ এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ধন্যবাদ।